অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ পেতে চলেছেন বাম জমানার 2009 প্রাথমিকের চাকরি প্রার্থীরা। মঙ্গলবারই আন্দোলনকারী 328 জনের নামে প্যানেল প্রকাশ করলো। এদিন থেকেই বাড়ি বাড়ি পাঠানো হবে নিয়োগপত্র, ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষের। এদিন ভিডিও বার্তায় তিনি জানায় আলোচনা চলছিল, সেই আলোচনার ফল পাওয়া গিয়েছে। আগামীকাল ডায়মন্ড হারবারে ডিপিএসসি নামের প্যানেল প্রকাশ করবেন। আন্দোলনকারীদের কাছে সংশ্লিষ্ট আধিকারিককে সহযোগিতা রাজ্য জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পূর্বতম বাম সরকারের আমলে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, পরীক্ষাও হয়েছিল, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। 2014 সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলি নিয়োগ হলেও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, 2014 সালে চাকরি প্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি, 14 বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তারা। শেষে আদালতের অনুমতি নিয়ে 37 দিন ধরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেন তারা। এরপর কুণাল ঘোষের সঙ্গে বারবার বৈঠক করেন তারা। এরপর 2022 সালে 1500 জনের প্যানেল প্রকাশ হয়। ইতিমধ্যে তারাও চাকরি করেছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ। প্রায় 1.5 বছর কেটে গেল, চাকরি পাননি 328 জন, তারা এখনও ডায়মন্ড হারবারে ডিপিএসসির সামনে ধর্ণা দিচ্ছেন। এবার আলোচনার মাধ্যমে তাদের নিয়োগ জট কাটল। মঙ্গলবার থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হবে। এ প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এসএসসির উদ্যোগে জট কেটেছে। আগামীকাল ডায়মন্ড হারবার ডিপিএসসির চেয়ারম্যান অজিত নায়ক নিজের অফিসে গিয়ে বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে প্যানেল প্রকাশ করবেন। কাল থেকেই নিয়োগের চিঠি যাবে বাড়ি বাড়ি। ডিপিএসসির চেয়ারম্যানকে সহযোগিতার আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ।